প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি আব্দুল হাকিম চৌধুরী আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের আজ আমাদের সাথে আছেন অতিথি হিসাবে জনাব দীপক চৌধুরী তিনি দৈনিক আমাদের অর্থনীতির উপসম্পাদক এবং কথা সাহিত্যিক স্বাগত জানাচ্ছে আজকে আপনাদের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আলোচনায় যাবার আগে আমরা আজকে সংবাদপত্রগুলো শিরোনাম দেখে নেব দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে ভোট যুদ্ধে ফিরল বাংলাদেশ আর বাকি বিশ দিন এক নজরে বিগত পাঁচ সংসদে ভোটের হার তারা তুলে ধরেছেন এবং দ্বিতীয় পাতা সব জায়গায় তারা ভোটের একটা চিত্র তুলে ধরেছেন দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচার আজ শুরু চূড়ান্ত বৈধ প্রার্থীদের আজই প্রতীক বরাদ্দ জয় দিয়ে শুরু বাংলাদেশের এছাড়া খালেদা জিয়ার একটি হেডলাইন দিনভর খালেদা জিয়ার অফিসের সামনে ধর্না শেষ মুহূর্তে কয়েক আসনের প্রার্থী বদল গণফোরামের মনোনয়ন বঞ্চিতরা ক্ষুব্ধের শেষের পাতায় একটি সংবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ তারেক আই এর সঙ্গে এবং ফখরুল পাকিস্তানি দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন এরপর আমরা দৈনিক কালের কণ্ঠে দেখতে পাচ্ছি জোট ও পৃথক দুভাবেই ভোট মন ভরে ভরেনি শরিকদের আর একটি খবর যেটি একটু আগে আমরা ইত্তেফাকে পিছনে পাথে পড়ছিলাম সেটিও কালের কণ্ঠে একটি ভালো শিরোনাম করেছে পাকিস্তানের সঙ্গে বিএনপির বৈঠকের খবরে তোলপাড় লন্ডনে তারেকের সঙ্গে আইসির গোপন বৈঠক ও পাকিস্তানি দূতাবাসে ফখরুলের বৈঠক ষড়যন্ত্র হিসাবে দেখছে আওয়ামী লীগ দৈনিক সমকালের প্রধান শিরোনাম মাঠের লড়াই শুরু যারা সরে দাঁড়ালেন আওয়ামী লীগ বিয়াল্লিশ বিএনপি অনুসার শরিকদের জন্য আসন ছাড়ছে ইশতেহারে প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে বলেছেন সিপিটির পর্যালোচনায় যুগান্তরের আজকে প্রধান শিরোনাম মাঠে পনেরোশোর বেশি প্রার্থী আজ প্রতীক পর নামবে প্রচারে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ছক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির বৈঠক তেরোই ডিসেম্বর ডেইলি স্টার শিরোনাম করেছে জেপি রিফিউজ

একটা বিষয়ে সকল পত্রিকা আজকে আসছে যে আমাদের নির্বাচনের খবরটাই গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে যে আমরা মনে করি যে এই নির্বাচনটা হচ্ছে আমাদের একটা দীর্ঘদিনের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচন সংক্রান্ত খবর তো থাকবি পত্রিকায় এবং সারা দেশের মানুষের মধ্যেও একটা এখন মানে আলোচনা যে নির্বাচন নিয়ে নির্বাচনটা ঠিকমতো হবে কি না এরকম একটা সন্দেহ কেউ কেউ তুলছেন অনেকে বলছেন যে আপনার নির্বাচন গত নির্বাচনে তো দশম সংসদ নির্বাচনে তো জনগণ অনেকে ভোট দিতে পারে নাই একশো তিপ্পান্নটার মতো সিট বিনা ভোটে বিনা প্রতিনিধিতায় নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা সংগত কারণে এই নির্বাচনের প্রতি আগ্রহ মানুষের অনেক বেশি আজকে থেকে তারা যারা মানে প্রতিনিধিত্ব করবেন এবং তাদের সঙ্গে প্রতিনিধি ছাড়াও যারা আছেন তারা সবাই আজকে প্রচারে নামবেন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণায় যান আনুষ্ঠানিক প্রচারণায় যাবে তো আনুষ্ঠানিক প্রচারণায় এবারে যে অনেক অনেক ধরনের বিষয় আছে এখানে আনুষ্ঠানিক প্রচারণা তো যাবেনি এবং নির্বাচনটা যেভাবে মানুষকে এত বেশি আকৃষ্ট করেছে সেটা কিন্তু এই এটা কিন্তু শুধু নির্বাচনে অংশগ্রহণ করা হলেই অর্থাৎ যিনি প্রতিদ্বন্দ্বী তিনি অংশগ্রহণ করলেই নির্বাচনটা খুব মানে যে সুন্দরভাবে অনুষ্ঠিত হলে তা বলা যাবে না যারা ভোট দিবে অর্থাৎ ভোটারদের স্বতস্পষ্ট অংশগ্রহণও থাকতে হবে আমরা মনে করি এবং বাংলাদেশের জনগণও মনে করে যে ভোটটা সঠিকভাবে প্রয়োগ করা হলে এবং ভোট সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠনের পর যে সরকারটা জনগণের হবে তারাই সুশাসন দিতে পারবে এখন আমরা মনে করি যে জিনিসটা যেমন আজকে প্রথম আলো পত্রিকায় দেখলাম যেটা যে এসি নির্বাচন কমিশনকে একজন অধ্যাপক ধন্যবাদ জানাইছেন যে কারণে জানিয়েছেন এটা হচ্ছে যে একটা শেষ মুহূর্তে হইলেও সকল দিক বিবেচনা করা হলেও একটা সুন্দর পদক্ষেপ তারা বা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমেই তারা নির্বাচন কমিশন এগোচ্ছে এটাই বড় বিষয় আর কি আসল ভাগাভাগির যে বিষয়টা যে জাতীয় পার্টির সঙ্গে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এবং জাসদের একাংশ তারপরে বিকল্প ধারা এবার বিকল্প ধারা আসছে তারপরে ওয়ার্কার্স পার্টি আছে আপনার জাসদের আর একটা অংশ যেটা বাংলাদেশ জাসদ নামে পরিচিত ছিটো আসছে জেপি আছে সঙ্গে নতুন একটাই মাত্র দল মনে হয় এবার তারা জাতীয় মহাজোটে যুগ দিয়েছে সেটা হচ্ছে যে বিকল্প ধারা যেটা যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট নামে নতুন করে দেয় এছাড়া তারা আগের মতোই আছে মহাজোট আর বিএনপি তো বিএনপির মধ্যে আপনার তাদের মতোই আছে তারা অন্যান্য বাড়ির যে আন্দোলনগুলো করেছিল তারা অতীতে সেই আন্দোলনের মতোই তারা আছে এখন বিএনপিতে যেমন কিছু কিছু ব্যক্তিকে বাদ দিতে হয়েছে বাদ দিতে হয়েছে বা বাদ পড়েছেন তারা একইভাবে আওয়ামী লীগ কিন্তু মহাজুটু অনেকে হেভি ওয়েট বাদ পড়েছে তো বাদ পড়েছেন কি কারণে কেউ হচ্ছেন ঋণ খেলাফির কারণে কেউ কর মানে সঠিকভাবে দিতে পারেন নাই বা পরিশোধ করেন নাই এই কারণে এছাড়া মামলার কারণে অনেকে বাদ পড়েছেন আর কৌশলগত কারণে অনেকে নির্বাচন করেন নাই এরকম আমরা দেখেছি অনেকে নির্বাচনে ইচ্ছা ছিল কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই দল থেকে যেমন বিএনপির তৈমুর আলম খন্দকার ওনাকে গত ওনার কথা আমরা বলতে পারি উনি একটা টেলিভিশন টক সম্প্রতি বলেছেন যে উনি ত্রিশ ডিসেম্বরের পর উনি ওনার যা বলার উনি বলবেন তো এর আগে উনি পরিষ্কার পরিষ্কার করতে চান না বিষয়টা উনি কি বলতে চান তো উনার মধ্যে যে খুব আছে খুবের একটা বহিঃপ্রকাশ আমরা ওনার কথায় আমরা পেয়েছি যারা টেলিফোন দেখেছেন তারা পেয়েছেন ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই হলো অসানুলক মিলন উনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন এবং বিশেষ করে আমরা আমাদের আরাফাত রহমান কুকু সাহেবের খুব ঘনিষ্ঠ বলে আমরা জানতাম এটা বিভিন্নভাবে মিডিয়ায় আসছে আসছে তো সেই কারণে এছাড়া ওনার একটা বিশাল গ্রহণযোগ্যতা ছিল এই পরিবারের প্রতি জিয়া পরিবারের ব্যাপারে ওনার একটা আলাদা ইয়ে ছিল গ্রহণযোগ্যতা ছিল হয় না অনেক সময় কারো ব্যক্তিগত পছন্দ থাকে তো সেই হিসাবে এছাড়া উনি ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলাও আছে তারপর আশা ছিল ওনাকে নমিনেশন দেওয়া হবে বিএনপি থেকে তা দেওয়া হয় নাই এরকম আমরা জানি যেমন বিএনপি কিন্তু এবার যেটা করছে যে নতুন মুখ সংখ্যা বেশ বেশ কিছু বাড়িয়েছে যেটা আওয়ামী লীগের চাইতেও বেশি বিএনপিতে বিএনপি কিন্তু তরুণ অনেক প্রার্থী দিয়েছে যে প্রার্থীর সংখ্যা একটু যদি পত্রিকাটা মানে ফিগারটা দেখেন আপনি বেশি তো সেই কারণে সেই কারণে নতুন প্রার্থী আসছে তার তো সেই কারণে আমি মনে করি যেমন কিছু নতুন প্রার্থী তাদের দেওয়া উচিত ছিল বিভিন্ন দিক বিবেচনা করে বলা হয়ে থাকে আর কি যারা ভোটার ভোট দেবেন যেমন আমি কিছুদিন আগে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমি মুন্সীগঞ্জ গিয়েছিলাম তো মুন্সীগঞ্জে বিএনপি এরকম আছে যে মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি বা ওদের যে ঐক্যফ্রন্ট থেকে বিএনপি বলবো না ঐক্য ফ্রন্ট থেকেই তাদের যে প্রার্থী দেওয়া হয়েছে শাহ মুম হোসেন সাহেবকে তো এখানে তিনজনের মতো প্রার্থী ছিল তো সেখানে শাহ মুজ্জিম সাহেবের শারীরিক অবস্থাটা কিন্তু আর আগের মতো আগের মধ্যে নেই 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 উনি একটু বয়স্ক হয়েছেন এবং ওনার বয়স যথেষ্ট ওনাকে ধরে দাঁড় করাতে হয় নিয়ে যেতে হয় দুজন ধরে দাঁড় করাতে হয় নিয়ে যেতে হয় এই দৃশ্যগুলো আমরা দেখেছি এবং ভোটারদের কাছে এই এরকম প্রশ্ন আসছে যে ওনার কি কোনো ধরনের ওনাকে না দিলে কি না অন্য প্রার্থী কি ছিল না বিএনপির হয় আর সেখানে একজন বিএনপির তরুণ এবং ভালো প্রার্থী ছিল আমি জানি তার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ উনি আবার বিএনপিরও শেখ আবদুল্লা সাহেব উনি বিএনপির সিরাজ দি খান উপজেলার সাধারণ সম্পাদক এবং আগে ছিলেন মনে হয় বিএনপির মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি উনি একজন শিবপতি এবং উনি দীর্ঘদিন ধরে বিএনপি করেন এটা এলাকার লোকজনের কথা বলতেছি অর্থাৎ এটা হচ্ছে আমার একটা উদাহরণ যে কেন এই প্রশ্নটা কিন্তু ভোটারদের মধ্যে লোকাল ভোটারদের মধ্যে চলে আসছে চলে আসছে যে কেন ওনাকে এত বয়স তারপর দেওয়া হলো আর কেন ওনার সব রকম যোগ্যতা আছে উনি কিন্তু ঋণ কেলাফেও না আমি যেটা দেখলাম আর কি একটা উদাহরণ দিলাম আর কি আওয়ামী লীগ যে একই রকম আওয়ামী লীগ বা মহাজুটও আছে মহাজুটে যেমন মুজাফর হোসেন চৌধুরী মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া সাহেব মায়া সাহেব কিন্তু নমিনেশন পান নাই উনি কিন্তু দুইবার মন্ত্রী ছিলেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা ওনার জায়গাতে আরেকজনকে দেওয়া হয়েছে তো কেন দেওয়া হয়েছে এটা তাদের পলিসিও হইতে পারে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে নানক সাহেবের কথা ঢাকা থেকে যেটা খুব আলোচিত হয়েছে নানক সাহেবও মন্ত্রী ছিলেন একবার হ্যাঁ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং পাঁচটা বছর উনি দলের আবার যুগ্ম সাধারণ সম্পাদক তো ওনাকে তো দেওয়া হয়নি দেওয়া হয়েছে দলের এই যে মহানগর উত্তরের যে সাধারণ সম্পাদক মনে হয় ওনাকে দেওয়া হয়েছে তো এটা কৌশল কৌশল এবার সবকিছু কৌশল করতে হবে একটি বিষয় আমি আহ একটু সামনে আনতে চাই যে এখন আজকে থেকে তো প্রচারণা শুরু এই প্রচারণায় আমলিক বিএনপি মানে দুই জোট তারা কি বলে ভোট চাইবে আপনার মনে হয় আওয়ামী লীগ তো তাদের এই দশ বৎসরের তাদের যে উন্নয়ন এবং অগ্রগতি এটাকে তারা সামনে নিয়ে আসবে নিয়ে আসবে তার আসবে তরুণরাই যে আওয়ামী লীগের মানে তরুণদের লীগ এটা তারা বলার চেষ্টা চেষ্টা করছে অলরেডি তারা 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 প্রতিটা গ্রামকে না হোক তারা গ্রামকে শহরে রূপান্তর করার চেষ্টা করছে এই বিষয়গুলা তাদের তারা সামনে আনবে এবং তারা যে অনেকগুলো কারভাট করেছে ব্রিজ করেছে তারা মানে সেতু করে সেইগুলো তো আসবে ফ্লাইওভার নির্মাণের বিষয়গুলো আসবে ডেভেলপমেন্ট পদ্মা সেতু তো অবশ্যই আসবে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পদ্মা সেতু নিয়ে অর্থাৎ বিরোধী পক্ষ তৎকালীন সময়ে অর্থাৎ বিএনপি পরিষ্কার বলেছিল এটা জোরাতালির সেতু জোরাতালির ব্রিজ এই ব্রিজে বিএনপি উঠবে না না উঠার জন্য বলা হয়েছিল এবং একসময় বলাও হয়েছিল যে এই ব্রিজটা হবে না এবং আমরা জানি এই ব্রিজকে কেন্দ্র করে পদ্মা সেতুকে ব্রিজ বলুন পদ্মা সেতুকে কেন্দ্র করে এটা একটা ঐতিহাসিক বিষয় আমাদের জন্য আমি বলবো যে এটা অনেক বড় বিষয় পদ্মা সেতুকে কেন্দ্র করে দুজন মন্ত্রী হ্যাঁ আপনার দুজন সচিবকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে মন্ত্রী একজন মন্ত্রীকে পদত্যাগ করতে পদত্যাগ করতে হয়েছে হ্যাঁ তারপরে একজন মন্ত্রীর কে অর্থাৎ উপদেষ্টাকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টাই মনে হয় ছিলেন উনি এবং আছেন মশিউর রহমান সাহেবকে তার পত্রিকা ছুটতে হয়েছে দুজন সচিবের ব্যাপারে আমরা জানি তো এখানে কিন্তু আমরা বিশ্ব ব্যাংক একটা যে অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করার চেষ্টা করেছিল সেটাও প্রমাণ হয় নাই এবং আমরা নিজের টাকাই অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা এবং আওয়ামী লীগের কনফিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনফিডেন্টের কারণেই পদ্মা সে তো তো এখন তো এটা ভোট চাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় বড় একটা ভূমিকা কাজ করবে কাজ করবে আর বিএনপি বলতে চাইবে তাদের যে প্রিয় নেত্রী তাদের যে প্রধান চেয়ারপার্সন উনি জেলে আছেন উনি একজন আহ নারী উনি বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন সাংবিধানিক ভাবে তো তিনবারই ছিলেন তিনবারই ছিলেন সুতরাং ছেলে দেশের ছেলে দেশের বাইরে আছে তারেক রহমান বাইরে আছে এই বিষয়গুলো তারা তারা ভোটারদের কাছে ভোট চাইবে এই বলে যে যদি আপনি আমাদেরকে ঐক্যফ্রন্টকে ভোট দেন বা বিএনপিকে ভোট দেন মানে তাহলে আমরা জয়লাভ জয়লাভ করবো এবং পরবর্তীকালে আমরা আমাদের নেত্রীকে জেলমুক্ত করব। নির্বাচিত সরকারের মাধ্যমে তারা তো অলরেডি তারা সবসময় অলরেডি না তারা সবসময় বলতেছে যে বলার চেষ্টা করছে এবং বলছে পরিষ্কারভাবেও কোনো কোনো জায়গা অভিযোগ করেছে যে সরকার ইচ্ছা করি খালদা জিয়াকে জেলের ভিতরে ভিতরে রেখে দিয়েছে তবে তারা কিন্তু বিভিন্ন প্রশ্নেরও মুখোমুখি হবে বিএনপি যে জিনিসটা যে যুদ্ধাপরাধী জামাতের ব্যাপারে তাদের ভূমিকা এবার স্পষ্ট হয়ে গেছে যে তারা জামাত ছাড়া চলতে পারে চলতে পারে না এবং এই কারণেই যারা জামাতকে বাইশটি সিট দিয়েছে এবং বাইশটি সিটেই আপনার ধানের শেষ ধান মার্কায় তারা নির্বাচন নির্বাচন করবে লড়বে তাদের পতিক হবে ধানের শেষ এবং আমি তো মনে করি যে এই বিষয়গুলো সঙ্গত কারণেই অনেক অনেকের কাছে আসবে যে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে যে যেমন সুলতান মুহাম্মদ মনসুল উনি তো সব সময় এর আগে যখন নির্বাচিত হয়েছিলেন উনি তো জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ কর শেষ করতেন হ্যাঁ কিন্তু এখন কিভাবে বক্তব্য শেষ করবেন কারণ এখানে একটা উদাহরণ দিচ্ছি এই জন্যে যে উনি তো সবসময় নৌকা হয়ে প্রার্থী হয়ে উনি ছাত্র জীবনে ছিলেন ছাত্রলীগ তারপরে ডাকসর সব ক্ষতি ছিলেন সহসভাপতি সভাপতি ছিলেন তো তারপরে যখন কুলাউড়া থেকে আমাদের কুলাউড়া থেকে উনি যখন নির্বাচিত হলেন নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবার তাই কিন্তু ধানের শেষে ধানের শেষের নির্বাচন করছেন শুধু তাই নয় এই যে আপনার ধানের শীষে বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে ওনার যে খুব কঠিন এবং দূর বক্তব্য ছিল জিয়াউর রহমানকে উনি এক সময় খুনি বলেছেন বলেছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বলতে চাই যে জিয়াউর রহমান এবং তার সহযোগীরা কোনোদিনই বাংলাদেশে গিয়ে যাক চায় নাই তারা পাকিস্তানের ইয়ে ছিল তো মানে পাকিস্তান পন্থী ছিল এই সেই একইভাবে যেমন অধ্যাপক আবু সাইদ উনি পাবনার এক থেকে মনে হয় নির্বাচন উনি তো বিএনপির উনি উনি কিন্তু গভর্নরও ছিলেন হ্যাঁ আমাদের জানা মতে উনি গভর্নর ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর বঙ্গবন্ধুর আমলে এবং জেয়া রহমান ওনাকে থ্যাংকসও দিয়েছিলেন যেও রহমান সবাইকে থ্যাংক দিয়েছে লেটার পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন শুভেচ্ছাপত্র সেই সময় সেই সময় এবং এই বিষয়গুলো কিন্তু আরো গভীরভাবে আলোচনায় আসা দরকার আমি যেটা বলতে চাই যে রহমানের পর্ষণটা ধরেন এখন থাকলো কিন্তু উনি এবার ভুট চাইবেন কিভাবে উনি তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে দীপক ভাই সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বিএনপির বৈঠকের খবরের তোলপাড় এটা কালের ঘণ্ঠে দিয়েছে এবং বললাম যে লন্ডনে তারকের সঙ্গে আইএস এর গোপন বৈঠক ও পাকিস্তানি দূতাবাসে ফখরুলের বৈঠক মানে ষড়যন্ত্র হিসাবে দেখছে এটা আওয়ামী লীগ নির্বাচনের এই মুহূর্তে তারেক রহমানের এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমগুলো যে খবর প্রচার করছে এটা মানে ভোটের মাঠে যে লড়াই শুরু হবে আমরা যেটা মনে করি সেটা বিএনপি কিন্তু একটা বিএনপি কিন্তু এই বিষয়টা নিয়ে আসবে যে তারা যে পাকিস্তান পাকিস্তানের পন্থী যে পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় আমাদের উপর যেরকম নৃশংস বর বড় নির্যাতন চালিয়েছে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে হত্যা করেছে ঘর লুটপাট করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অর্থাৎ সেই পাকিস্তান নের সঙ্গে যত কথাই বলা হোক না কেন আপনার এই পাকিস্তান মনে প্রাণে আমাদের কিন্তু চায় না আমরা স্বাধীন হই এবং আমাদের এই মুক্তিযুদ্ধে একটা বিশাল মানে প্রথম ইয়েটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করেছি এটা তো আপনার শুধু কোনো যে ইয়ে না ইয়ের মানে কোনো দেশের বিরুদ্ধে না কারণ এটা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে আমরা শিখতে পারছিলাম না কারণ পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণে এবং এখন যে আপনার এই যে আইএস এর সঙ্গে যে বৈঠক করলো তারেক রহমান সাহেব বললেন উনি লন্ডন থেকে বাংলাদেশের যে আপনার পাকিস্তান দূতাবাসে গিয়ে দেওয়া করলেন মির্জা ফরকুল এই বিষয়গুলো তো চলে আসবে তারা বলতে পারে তারা যে পাকিস্তান তো দূতাবাস তো অবৈধ না পাকিস্তান আমাদেরকে আমরা যেতেই পারি তো তো সবসময় যাওয়া একরকম আর এখন নির্বাচনকে সামনে রেখে যাওয়া আরেক রকম এই বিষয়গুলো আসবে পাকিস্তানের আইএসআই তো এটা দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে বাংলাদেশের অর্থাৎ অনিষ্ট করার জন্য যত রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছে শোনা যায় যে তারা যে কোনোভাবেই হোক বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় এবং এই কারণে নাকি তারা স্বাধীনতা বিরোধী শক্তির যে যে ইসলামকে নমিনেশন দেওয়ার ব্যাপারে দল থেকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নাকি তাদেরও একটা ভূমিকা আছে এটা সত্য মিথ্যা আমি জানি না শোনা শোনা যায় তারা শোনা এরকম এছাড়া আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে এখনও কিন্তু রাজনীতির টুটেলটাই বিএনপির রাজনীতির নিয়ন্ত্রিত হয় লন্ডন থেকে হ্যাঁ এটার বড় প্রমাণ হলো যে যেখানে পরপর দুই দিন এটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করলো বিএনপির গুলশান কার্যালয়ে এবং বিএনপি অফিসের সামনে পল্টনে সেখানে আমরা কি দেখলাম সেখানে শুধু মানে যে শুধু প্রতিবাদ নয় বিক্ষোভ নয় সেখানে ভাঙচুর হয়েছে তালা মারা হয়েছে এবং শুধু তালা মারাই নয় তালা মেরে ভিতরে নেতাদেরকে আটকে রাখা হয়েছে ভিতরে নেতারা যাতে বিরোধী না হয়েছে করা হয়েছে কিন্তু কোনোভাবে এনে তারা এটা স্থগিত করতে পারছিলেন না তাদের এই বিক্ষোভটা ঠান্ডা করতে পারছিলেন না কিছু সংশোধনের মাধ্যমে লন্ডন থেকে যখন তারেক রহমান সাহেব আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে তখন কিন্তু তারা ঠিকই ঠান্ডা হয়ে গেল এবং সেই প্রতিবাদ বিক্ষোভের যে উত্তাল ছিল তারা চেষ্টা করেছিল যে মনোনয়ন বাণিজ্য হয়েছে এই মনোনয়ন বাণিজ্যের যে বিচার চেয়েছিল তারা হ্যাঁ তারা বিচার কামনা করেছিল সেই বিচারের কতটুকু হবে না হবে সেটা বড়ো বিষয় না বড় বিষয় হলো যে এখনো নাটায় হ্যাঁ নামক রাজনৈতিক দলটি নাটাই লন্ডনে তার একটু মানে বেশ কয়েকদিন যাবত এরকমই কথা হচ্ছিলো আর কি সবাই বলছিলেন বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে বেশ ভালোই মনোনয়ন বাণিজ্য হয়েছে বিএনপির মধ্যে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা শেষে চলে এসেছি প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামীকাল এই অনুষ্ঠান আবার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছে